কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল শুধুমাত্র বিজেপির বিপর্যয় নয়, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বড় সড় বিপর্যয়। কর্ণাটকের ভোট দেশের মধ্যে একটা ইতিবাচক বার্তা। 2024 সালের লোকসভা নির্বাচনে এর দারুণ প্রভাব পড়বে। সিপিএম রাজ্য কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। কর্ণাটকের ভোট গোটা দেশের মধ্যে একটা ইতিবাচক বার্তা। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল শুধুমাত্র বিজেপির বিপর্যয় নয়, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বড় সড় বিপর্যয়। 2024 সালের লোকসভা নির্বাচনে এর দারুণ প্রভাব পড়বে। সিপিএম এর রাজ্য কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে কর্ণাটকের ভোট নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, কর্ণাটকের নির্বাচনে এই ফলাফলের জন্য তিনি রাহুল গান্ধীকেই কৃতিত্ব দিতে চাইছেন। 22 দিন ধরে রাহুল গান্ধী এ রাজ্যে ভারত জোড়ো যাত্রা করেছেন। বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়েছে বলেও অভিমত ব্যক্ত করেন মানিক সরকার। আমাদের পার্টির পলিটব্যুরোর তরফ থেকে কর্ণাটকের ফলাফলের উপর গতকালই বিবৃতি দিয়েছেন। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, যাই হোক, যেহেতু আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি সংক্ষেপে যেটা কর্ণাটকের সঙ্গে ত্রিপুরাকে মিলাচ্ছে, স্পষ্টীকরণ মুখ্যমন্ত্রীকে দিতে বলুন। ভোটের গণা টেবিলে তো আক্রান্ত হয়েছে বিরোধী দলের প্রার্থী মিলামিয়া কাছে, এগুলো এখন কি চলছে এখনো? এই নিয়ে তো আমি কথা বাড়াতে চাইছি না। যদি কেউ মনে করেন ক্ষমতায় থাকলে, সরকারে থাকলে কোনোমতে জয় হাসিল করে সরকার পরিচালনার দায়িত্বে বা মুঠিতে গেলে যারা দায়িত্বে থাকবেন তারা যা বলবেন মানুষ তাই গ্রহণ করবে, তাহলে তো নরেন্দ্র মোদীর কথাই তো কর্ণাটকে গ্রহণ করতো মানুষ, এবং ত্রিপুরায় তো নরেন্দ্র মোদীর কথা গ্রহণ করলেন না, এখানে তো সাতভাগ মানুষ বিজেপিকে। সাংবাদিক সম্মেলনে মানিক সরকার আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কর্ণাটকে গণতন্ত্র ছিল বলে মানুষ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানিক সরকার বলেন, ভোটের টেবিলেই আক্রান্ত হয়েছেন বিরোধী দলের কর্মী। যারা ক্ষমতায় থাকে তারা যা বলেন মানুষ তাই মেনে নেবেন, ভাবলে ভুল হবে। ইন্টারলোকেটর নিয়োগের বিষয়ে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কটাক্ষ করে মানিক সরকার বলেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন ফাঁদে আটকে পড়েছেন, এর থেকে তিনি কিভাবে বের হবেন ভেবে পাচ্ছেন না। পাশাপাশি তিনি বলেন, ইন্টারলোকেটর নিয়োগ করে থাকে কেন্দ্রীয় সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না, দেশের মানুষ জানেন না কে হবেন ইন্টারলোকেটর, অথচ প্রদ্যুৎ কিশোর দেববর্মন নামধাম বলে বেড়াচ্ছেন, এটা অশুভ লক্ষণ। এটা তো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে জিজ্ঞেস করলে তারই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলা দরকার, তিনি ফাঁদে আটকে গেছেন, এখন এর থেকে কি করে বেরোবেন এটা তাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি তো এই নিয়ে বিস্তৃত কিছু বলে শুধু শুধু কেন সময় নষ্ট করব, দেখুন না তিনি কি বলেন। আর এটাও বুঝতে পারছি না, যদি ইন্টারলোকেটর আসেনি তা এটা তো কেন্দ্রীয় সরকার নিয়োগ করবেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন না, রাজ্য সরকার যাবেন না, তৃতীয় ব্যক্তি এগুলো ঘোষণা দেবেন এবং কে হচ্ছেন তার নাম বলবেন, এটা কিন্তু খুব অশুভ মনে হচ্ছে, কেমন না? ফলে এখন দেখলাম যে সরকার থেকে যে একটা মানে বিবৃতি দিয়ে বলা হলো কোন ভদ্রলোক এই দায়িত্বে বৃত, কবে তিনি আসবেন, তাকে কি করে রিসিভ করতে হবে, সিওপ করতে হবে, এগুলো সব পত্রিকায় বেরোল, এখন তারপরে গিয়ে দেখা গেলো তার কোনো হদিস নাই। সাংবাদিক সম্মেলনে সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বারবার একটা বিষয় বলার চেষ্টা করেছেন, কর্ণাটকের নির্বাচনে কংগ্রেসের জয়ে তিনি খুশি, কিন্তু রাজনৈতিক লাভালাভের কথা যদি বিশ্লেষণ করা যায় তাতে একটা বিষয় স্পষ্ট, এতে সিপিএম এর লাভের কিছুই নেই। এই দলের ভোট ব্যাংক কর্ণাটকে নেই, কর্ণাটকে সিপিএম এর সংগঠন নেই বললেই চলে। সুতরাং কংগ্রেসের এই জয়কে সিপিএম নেতৃত্ব ফুলিয়ে ফাঁপিয়ে দেখলেও আখেরে তাদের লাভের কিছুই নেই, তা দেশের মানুষ ভালোভাবেই জানেন। দেশের মধ্যে একমাত্র কেরলেই দলের নেতৃত্বে সরকার রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।